বছরের পূজোটা একদম অন্যরকম। মহামারীর আবহে নিউ নর্মাল দুর্গা পুজো, মাস্কে ঢাকা মনমরা দুর্গা পুজো শুধু মহামারী থেকে মুক্তির প্রার্থনা, শক্তির আরাধনা একটাই আকুতি, অসুরূপী করোনার বিনাশ হোক। বেহালার সৌর কাঙ্গুরী বাড়ির পাশে হয় বরিশাল প্রিয়াস কর্ণালী পুজো। বাড়ির সদস্যরা এই পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে মহারাজের পুজো নামে পরিচিত বরিশাল প্রিয়াস কর্ণালের এই পুজো। চতুর্থীতে পুজোর উদ্বোধন করেন সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেই। অষ্টমী সকালে বরিশাল প্রিয়াস কর্ণালে পাঞ্জাবিতে একেবারে চেনা মেজাজে হাজির হন সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ অবশ্য বা পুষ্পাঞ্জলি দেননি, সন্ধি পুজোর আরতি দেখে বেশ কিছুক্ষণ মণ্ডপে বসে আড্ডা দেন তিনি। মঙ্গলবার বরিশাল প্রিয়াস কর্ণালে নিজের পাড়ার পুজোর ঠাকুর বিসর্জনে হাজির হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মা দুর্গাকে প্রণাম করে শুধু আশীর্বাদ নিলেন তিনি। করোনা সংক্রমণের জন্য বাইরে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।